বিদেশ ঘোরার স্বপ্ন থাকলে ঠিক কত টাকা রোজগার করতে হয়? শুধুমাত্র চা বিক্রি করে কি সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরু, সুইজারল্যান্ডের মতো দেশ ঘোরা সম্ভব? হ্যাঁ, সম্ভব, আর সেটাই করে দেখিয়েছেন এক দম্পতি। সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত। কেরলের কোচির বাসিন্দা 70 বছরের বিজয়ন ও তার 68 বছরের স্ত্রী মোহনা 1963 সাল থেকে চা বিক্রি করছেন বিজয়ন। প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন তিনি, পরে কোচিতে একটি চায়ের দোকান খোলেন তিনি। ছোটবেলা থেকেই দুজনের ইচ্ছা ছিল দেশ ভ্রমণের, ছোট্ট সেই দোকানই তাদের স্বপ্ন পূরণে সাহায্য করে। বিজয়ন জানান, ইতোমধ্যেই সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা সহ 23টি দেশ ঘোরা হয়ে গিয়েছে তাদের। এবার তাদের তালিকায় রয়েছে সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড ও নরওয়ে। কিন্তু কিভাবে বিদেশ যাত্রার এই বিশাল খরচ যোগান তারা? এই বিষয়ে বিজয়ন জানান, তাদের দোকানে রোজ 300 থেকে 350 জন গ্রাহক আসেন। তারা দুজনে মিলে দৈনিক 300 টাকা করে জমিয়ে রাখেন শুধুমাত্র বেড়ানোর জন্য। এতে বছরে 1 লাখ টাকার মতো জমে। কয়েকটা বছর এভাবে টাকা জমান, বাকিটা ব্যাংক থেকে ঋণ নিয়ে নেন। পরে 3 বছর ধরে সেই ঋণ শোধ করেন। ঋণ শোধ হওয়ার পর ফের শুরু করেন পরবর্তী বিদেশ ভ্রমণের তোড়জোড়। এভাবেই 23টি দেশ ঘুরে ফেলেছেন তারা। আর তাই দৈনন্দিন খরচ কমানোর জন্য দোকান এবং বাড়ির সমস্ত কাজ তারা নিজেরাই করে থাকেন। কোচির ওই দম্পতি এখন সেলিব্রিটি, তাদের দোকান এক নামে চেনেন সবাই। এদিকে আর 5 জন দম্পতির মতো বিজয়ন ও মোহনারও দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক মতবিরোধ হয়েছে, তবে তাদের মধ্যে একটাই মিল, দুজনেই দেশ বিদেশ ঘোরার স্বপ্ন নিয়ে বাঁচেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।